এই যে দেই সব ছেলে মেয়েরা টিকটক করো, ঠিক আছে? টাইগার জন্য আজকে আমার একটাই কথা, এটা একটা বিশেষ বার্তা। তোমরা টিকটক করো, টিকটক করো মানে জীবন ধ্বংস করতেছো। তো তোমরা ঠিক কাজ কি করতেছো, কারণ পড়ালেখা করে তোমরা কিছু করার না। টিকটকই করো, হ্যাঁ, মনোযোগ দিয়ে করো, জীবন ধ্বংস করো। মানে কট দিয়ে রেখেছি, আমি রহমান, আপনাদের দিচ্ছেন বিগ বস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো গাইজ, ফাইনালি আমার এক্সাম শুরু হয়ে গেছে। আর গাইজ, এক্সাম শেষ করে মানে আজকে গণিত পরীক্ষা ছিল, গণিত পরীক্ষাটা শেষ করেই চলে আসলাম। আর গাইজ, আসার পরে পরেই উমর ভাই ফোন দিল যে তাড়াতাড়ি আসো, ভিডিও শ্যুট আছে। তো গাইজ, বেশি কথা বাড়াবো না, আমি মাত্র ড্রেস আপটা চেঞ্জ করে ছাদে উঠলাম ইন্ট্রো দেওয়ার জন্য। তো গাইজ, যাওয়া যাক সাজ্জাদ ভাইয়ের বাসায়। আর গাইজ, ফুল ভিডিওটা এনজয় করবেন। ইয়াপ গাইজ, তো গাইজ দেখতে পারতেছেন পিছনে শ্যুট চলতেছে, ওই যে দেখা যায়। আর গাইজ, আজকে সবারই মন মানসিকতা বেশি একটা ভালো না, সবারই একটু মানে দুর্বলতায় দিন কাটতেছে, কারণ আমাদের এসএসসি পরীক্ষা আমার আর পাবেলের। আর এখনই পরীক্ষা দিয়ে আসলাম, প্রায় এখন 2:30 বাজে, আর পিছনে শ্যুট চলতেছে। তো যতটুকু পারি নেব, সবাই আমাদের জন্য দোয়া করবেন, উমর ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার ঠান্ডা জ্বর, তাও উনি শ্যুট দিতেছে, কারণ সামনে ভিডিও ছাড়তে হবে। তো গাইজ, পিছনে শ্যুট চলতেছে, চলুন যাওয়া যাক, শ্যুটটা এনজয় করি আমরা। আর সবার সাথে পরিচয় করে দিই যে কে কেমন আছে, কী অবস্থায় আছে। তো চলুন যাওয়া যাক। সাজ্জাদ ভাই কেমন আছেন? আর গাইজ, এই জায়গায় নাহিদ দাদু ক্যামেরাম্যান আর উমর ভাই, রিয়াদ ভাই, ওনারা শুট দিতেছে। তো গাইজ, ওনাদের বেশি ডিস্টার্ব করবো না। আর গাইজ, দেখতে পারতেছেন এই যে উমর ভাইয়ের অনেক ঠান্ডা লাগছে। আর গাইজ, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। যদিও বাসছিলাম তোর, আমি ক্ষমা করে দিমু, কিন্তু তোর ভিতরে অনেক অহংকার, তুই ধ্বংস হয়ে যাবি। হ্যাঁ, ঠিক আছে। স্যার, আপনি বাংলাদেশ আর শ্রীলঙ্কা খেলায়, শ্রীলঙ্কার খেলায় আপনি সব জায়গা সম্পত্তি বাদি রাখছিলেন না? বাংলাদেশ চাইরে গেছে, জিতা ম্যাচ বাংলাদেশ চাইরে গেছে গা। কি কো, আমার নানি কই দিল, এই যে আমার নানি কই দিল, বাংলাদেশের খেলায় বিশ্বাস রাখিস না, ঠিক আছে? শাহাদাতের উপর অনেক বিশ্বাস করতি না? বাংলাদেশের শ্রীলঙ্কার খেলায়, হ্যাঁ, বাংলাদেশের শ্রীলঙ্কার খেলায় 1,000 কোটি টাকা বাদি লাগাইছিল না, বাংলাদেশ তো জিতা, এই পর্যন্ত বলতে, ঠিক আছে? বাংলাদেশ তো জিতার, বাংলাদেশ জিতা ম্যাচ কইতে লইবা, আমি থামে দেবা, বুঝছি? বাংলাদেশ জিতা গেছে, আমার 1,000 কোটি টাকা সম্পদ 2,000 কোটি টাকা হয়ে গেছে। আগে এবার গেলে তো সমস্যা নাই। উমর ভাই শার্ট হলে বেহুদা ছিল স্যার, ক্যামেরা দ্বারা তো কাহিনী সাদা শার্ট পরে যা আমার হাতে বেহুদা ছিল না, আপনারটা বেহুদা, আদার কালার উপরে আপনারটা বেহুদা, আমি কার উপরে কথা কন, অনন্ত তোমারই কে বেহুদা ছিল, রহমানের ভাইয়ের উপরে কে কথা কইতে পারবে না, তখন খালি শুট দিন আপনি সাদাই ওর সাদা শার্ট ও আমার, হ্যাঁ, কোনো সমস্যা হইতাছে না, সমস্যা আপনি একটু গাড়ুই অনেক পড়তাছে, এই পেছাল কমছি দাও রহমান ভাই, এই জায়গা পরে করো, শুট নাও স্টার্ট, মানে কট দিয়ে রেখে দিচ্ছি, মানে কট দিয়ে রেখে দিচ্ছি, হেই মাগা তোট।
মারাটোস না আসলে ওইটা তো আরে দয়া মিয়া নিয়ে জঙ্গলে গেছিল পুরানে করে রেখে গেছে গুড মর্নিং গাইজ, সবাই কেমন আছেন? আশা করি গাইজ সবাই ভালো আছেন। গাইজ আজকে আমাদের ভিডিওর চতুর্থ দিন, হ্যাঁ গাইজ ঠিক শুনেছেন, চতুর্থ দিন। আর গাইজ এখন বাজে 11টা, আমাদের অর্ধেক শুট নেওয়া শেষ। আর গাইজ এই ভিডিওতে আমি বেশি বিহাইন্ড সিন নিতে পারতেছি না, কারণ আমি এই ভিডিওর ফুল ক্যামেরাম্যানই আমি, তার জন্য বেশি একটা নিতে পারতেছি না। তো গাইজ চলুন সবাই মিলে বেহুদা সিনটা এনজয় করি। যদি বাঁচতে চান বন্ধু ঠিকাতে, হ্যাঁ তাইলে গুপ্ত ধনের ম্যাপটা আমার দিয়ে দেন। তোর বড় না ছোট, তুই কী ভাষা কইলি এটা? তুই বন্দুক দে হাত, আমার বন্দুক তুই দেখি তুই মুইতা দিবেন এখানে, তুই তোর কাকির দিকে কোন বন্দুকের কথা কইছিস না এখন? এই যে সব ছেলেমেয়েরা টিকটক করো ঠিক আছে, তাদের জন্য আজকে আমার একটাই কথা, এটা একটা বিশেষ বার্তা। তোমরা টিকটক করো, টিকটক করো মানে জীবন ধ্বংস করতেছো। তো তোমরা ঠিক কাজ করতেছো, কারণ পড়ালেখা করে তোমরা কিছু করার না। তো টিকটকই করো, হ্যাঁ মনোযোগ দিয়ে করো, জীবন ধ্বংস করো। হ্যাঁ তাও করতে পারো, খারাপ না। অনেক ভাই শুনুন পুরো দেবেন থাকা কাকা, যদি বাঁচতে চান তাহলে গুপ্তধনের ম্যাপটা আমারে দিয়ে দেন। কি কইলি তুই দিয়া? গুপ্তধনের ম্যাপটা আমারে দিয়ে দেন। শট শট আবার দিবেন নাকি? আয় প্রথমে নাইবার একটা নাই কি বাদি দাদ, কি কইলি তুই এটা? গাড়িতে লই আর উসালো আমার রইছে কথা গলান খেরানো বলেছে আমার সামনে মিশা কথা কর ঠিক আছে, কোথায় ধর দিবি ঠিক আছে, ধর দিবি কাকায় পাগল হয়েছে ঠিক আছে, কাকায় পাগল হয়েছে রেডি স্টার্ট। আরে কাকা আসলে বাসা করলাম তুই স্টার্ট, আগে শুরু হয় না সিন হয় নাই। ভাই থাপড় দিবে ওইটাতে এরপরে তো সিন একটা আছে থাপড় খাওয়ার, ওর তো থাপ রাখি ওর পারাই বলাই তুই আমার সামান্য তোর বন্দুক দেখে ভয় দেখাস, আমার বন্দুক তোর কাকি দেখা দেখাবার ভয় দেখাস আমার মেশিন গার্ড প্রথমবার দেওয়ার পর
আমার মেশিন গান প্রথমবার দেখার পর তোর কাকি দুই তিন বার অজ্ঞান হয়ে গেছিল গো। হ্যাঁ ঠিক আছে। তো গাইজ আমরা সকালকার নাস্তা টাস্তা সব কিছু কমপ্লিট করে আমরা চলে আসলাম এই জমিদার বাড়িতে। আর গাইজ এই জমিদার বাড়িটা অনেক পুরাতন, আর এই জায়গায় সব ইট পাথর সব কিছু খুলা খুলা পড়তেছিল। তো গাইজ বেশি কথা না বাড়িয়ে চলুন, আপনি ভিডিওটা এনজয় করুন। আর গাইজ বেহুদা সিন মানে এইরকম বেহুদা সিন আর কে কে আমার চ্যানেলে দেখতে চান বা কীরকম টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর গাইজ উমর ভাই রিলেটিভ বা উমর অন ফায়ার রিলেটিভ কে কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ইয়াব গাইজ ভিডিওটা সবাই এনজয় করুন। আমরা এখন এই জায়গায় শুট নিতেছি, এইটা টাইপ অফ একটা ভয়ঙ্কর জমিদার বাড়ি, আর এই জন্যই আমাদের শুটটা আমার মনে হলো এই জায়গায় খাটবে। আর এই জায়গায় পাবেলটা দেওয়ার জন্য এত মানুষ ভিড় করছে, কারণ এই জায়গার মানুষ কখনোই কোনো হিজলা দেখে নাই। কি তোমার কি বললা? ও আপনার সঙ্গে না তুমি কি ওয়ার্ডটা ওয়ার্ডটা আবার বলো, কি বলছো তুমি? না তুমি বলে এটা কি বলছো? এইটা আসতে বলার কেছে জোরে করে বললি তো। তো ওরে দেখার লেগে সবাই জায়গায় জড়ো হয়েছে। তো ওরা দেখার পর তোমাদের অনুভূতি গেলা থাকে কে ডরাইছে নাকি? ওরা দেখার পর তোমাদের অনুভূতি কি? ঠিক লাগছে ঠিক লাগছে। তোমার পয়েন্টটা রাখো কিন্তু। হ্যাঁ খেলা দেখাবে নাকি? ওয়াইড নেই গো কেউ, তোমার পয়েন্টটা রাখো। পয়েন্ট কি তোমার? আমার খুব ভালো লাগছে আপনি পয়েন্টটা শুনে। হ্যাঁ আমার পয়েন্ট শুনে ভালো লাগে। ওরা দেখে ভালো লাগে নাই? ওরা দেখে ভালো লাগে নাই। আর নাইট বেরে দেখে কেমন লাগতেছে? সেই 100 100 100। তোর কাকি রিজাইজি কইরা ফিরে তো ডাইলেক্টটা দে দাও। তুমি খারাপ, আমি আর নানা মিলা তোমার লেগে পানির ব্যবস্থা করতাম। ও সরি আমি আবার মনের বলে কাকার নানা করে লাগি। আরে সমস্যা নাই, ভবিষ্যতে তো হইতেও পারে। ভবিষ্যতে তো তোর নানা হইতেও পারে। আরে সমস্যা নাই, মাইন্ড করিনি। আরে সমস্যা নাই, আমি মাইন্ড করিনি, ভবিষ্যতে তোর নানা হইতেও পারে। কোথায় মুইতে দিতে গাড়ির ভিতরে? এই গাড়ি একটু আগে দাম তুলতেছিল যে মনির যদি এই গাড়ি নেয় তাহলে এই গাড়ির দাম হইবো 2,500,000 টাকা। হ্যাঁ এই হালায় প্রদান করার কথা আমার বুঝাই বুঝাই। আগে বড় তুই রাজি হও, তারপরে ঠিয়ার ব্যবস্থা করে রাজি। আমি পরে হবা এখন তো বুঝে লেখি। আর সবথেকে বড় যখন দেখলাম যে এই গাড়িতে তো কুত্তাই মুইতে ধুই যায়, এইভাবে শুধুমাত্র কুত্তাই মুতে এই গাড়ির দাম এখন 2,500,000 নেই, কারণ এই গাড়ি তো অপবিত্র। এখন ধুইয়া ধুইয়া পবিত্র বানাইলে যদি এটার দাম আবার 2,00,000 টাকা পৌঁছায়। আপনারা যদি কেউ কিনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান। কি রে লাগি 2,50,000 দাদা কি দিবেন? গলানে আমার রুটি দিয়া সরি 2,50,000 দিব ভাই। আছে ভাই রে 2,50,000 কি দিবেন দাদা? আরে না দিলাম নিয়ে দিবনি সমস্যা। মনির যদি কিনে তাহলে আমি দেব। মনির ভাই আপনি হবেন? আপনি মনির তিন বল কইছি আপনি হ কোন? আমি সাবি হাতে না, সাবি হাতে ভাই জরম করে কিনবো না। আর মনির জানে ভাই আমি দিব না আর হ করব না। এতখানে দাদু তোমার চোখ দেখার পর আমার একটা শায়রি মনে পড়ছে। কেনার পর আমার একটা শায়রি মনে পড়ছে। আমার একটা শায়রি মনে পড়তেছে। ঠিক আছে আমার
তোমার চোখে তাকানোর পর আমার একটা শায়রি মনে পড়তাছে। তো গাইস দেখতে দেখতে আজকের বিহাইন্ড সিন এই পর্যন্তই ছিল। আর গাইস এই ভিডিওতে এত কম নিছি কেন সবাই আপনারা দেখছেন যে এইবারের ফুল ক্যামেরাম্যান আমি ছিলাম, মাহবুব এইবার যায় নাই, মানে ফুল ক্যামেরাম্যান আমার ধরা লাগছে, মানে ফুল ক্যামেরাম্যানই ছিলাম আমি, তার জন্য একেবারেই কম নিছি। তো গাইস বেশি কেউ মন খারাপ করবে না, নেক্সট ভিডিওতে মাহবুব যাবে, তো এই ভিডিওতে আর একটু সমস্যা ছিল তার কারণে ও যাইতে পারে নাই। তো গাইস কেউ চিন্তা করবেন না। আর গাইস এই ভিডিওটা আমাদের ছাড়তে ছাড়তে অনেক সময় মানে অনেক লেট হয়ে গেছে, তো ইয়াপ কেউ মন খারাপ করবেন না, সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। তো ইয়াপ গাইস এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।